কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে আমেরিকান সঙ্গীত শিল্পী টেলর সুইফটের ভক্তরা গান চুরির অভিযোগ তুলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টেলর সুইফটের ভক্তদের মতে শাকিরা নকল করেছেন টেলর সুইফটের জনপ্রিয় গান কুরেল সামার থেকে, এবং সেই একই স্টাইল নিয়ে এসেছেন স্প্যানিশ ভাষায় লাস মুজেরেস ইয়ানো লোরান বা উইমেন নো লঙ্গার ক্রাই নামে। ভক্তদের অভিযোগ, শুধু গানের ভাবনা ও সুর নকল করা নয়, বরং শাকিরার নাচের মুদ্রা এবং স্টাইলও টেলর সুইফটের অনুকরণ করা হয়েছে। বিস্তারিত জোনায়েদ আহমেদ সৈকতের রিপোর্ট। টেলর ভক্তরা তাদের পছন্দের শিল্পীর ইরাস্টুরের স্টাইল অনুসরণ করার বিষয়টিও শাকিরার বিরুদ্ধে অভিযোগের অংশ হিসেবে তুলেছেন। শাকিরার আসন্ন বিশ্ব সফর নিয়ে নানা আলোচনা শুরু হলেও সুইফট ভক্তদের দাবি, এই ট্যুর শাকিরার নিজের জন্য রেকর্ড ভেঙে দিয়েছে। তবে সেই রেকর্ডের মূল কৃতিত্ব আসলে টেলর সুইফটের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে শাকিরা শুধুমাত্র টেলরের স্টাইল নকল করেননি, বরং টেলরকে ছাড়িয়ে যাওয়ার জন্যই এভাবে কিছুটা অনুকরণমূলক পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুইফট ভক্তদের কটাক্ষ এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সম্প্রতি শাকিরা তার মেক্সিকো ট্যুরের জন্য প্রস্তুতির ভিডিও প্রকাশ করলে সেখানে উপস্থিত সুইফট ভক্তরা তাকে উদ্দেশ্য করে নানা রকম বিদ্রুপ করেন। কেউ লিখেছেন, মেয়েটা দেখছি নাচতে না পেরে পানিতে ঝাঁপ দিচ্ছে, এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। অনেকে শাকিরাকে টেলরের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে সক্ষম নয় বলে উল্লেখ করে তাকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। ৪৭ বছর বয়সী শাকিরা এবং ৩৪ বছর বয়সী সুইফট ভিন্ন জেনারেশনের তারকা হলেও তাদের ভক্তদের মধ্যে এমন আলোচনা তৈরি হয়েছে যা স্পষ্টতই সাংস্কৃতিক বিরোধ তৈরি করেছে। তবে টেলরের ভক্তদের এ ধরনের সমালোচনার প্রতিক্রিয়া নিয়ে শাকিরা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এর পরিবর্তে তিনি আসন্ন ট্যুরের প্রস্তুতিতে মনোযোগী রয়েছেন এবং ভক্তদের কাছে তার নতুন পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বলেছেন। শাকিরা এবং টেলর সুইফট দুজনেই বিশ্ব সঙ্গীত মঞ্চে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তাদের ভক্তদের মধ্যকার এই বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং এর পরিণতি কেমন হবে তা নিয়ে অনেকেই কৌতূহলী।